মেট্রো রেলের কাজ নির্বিঘ্ন করতে দেশে প্রথম প্রকল্প এলাকাতেই হাসপাতাল, বিদেশীদের আনা হচ্ছে বিশেষ ফ্লাইটে, বছরের শুরুতেই ট্রায়াল রানের আশা। রাজধানীতে আবাসিক ভবন হবে না আটতলার বেশি, নতুন ড্যাপ কার্যকর ডিসেম্বরেই। নগর পরিকল্পনাবিদরা সাধুবাদ জানালেও অবাস্তব বলছেন আবাসন ব্যবসায়ীরা। শাহজালাল বিমানবন্দরে দুটি স্ক্যানারি বিকল, বন্ধ সবজিসহ পচনশীল পণ্য রপ্তানি, কোটি কোটি টাকার ক্ষতি, ইউরোপের বাজার হারানোর শঙ্কা। এবং ভোটের মাত্র দুই সপ্তাহ আগে জমে উঠেছে প্রচারণা, বাইডেন মহামন্দা বয়ে আনবে, মন্তব্য ট্রাম্পের, দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি বাইডেনের। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এই মুহূর্তে সাতক্ষীরার কলারোয়ায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। সাতক্ষীরার হেলাতলা কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একটি পরিবারের চারজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা এখন সেই বাড়িটার পাশেই অবস্থান করতেছি, সেখানে পুলিশ, র‍্যাব, বিজিবি, পিবিআই, সিআইডি সমস্ত প্রশাসনের লোক এখন জমজম করছে, ভিড় জমাচ্ছে। সাত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসে গ্রামবাসীরা তাদের একটা জিজ্ঞাসা যে ব্যবসায়ী শাহিনুর রহমানের পরিবারকে এভাবে কে কারা হত্যা করলো। শাহিনুরের বোনের আমি যে তার পরিবারের সকলকে এভাবে হত্যা করেছে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই জানিয়েছে পুলিশ কর্মকর্তা। আসলে এখানে যে হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে না আছে, এলাকাবাসীর কথা হচ্ছে যে এখানে একটি সক্রিয় মাদক ব্যবসায়ী চক্র আছে, সেখানেও তার বিরোধ চলছিল। এখানে সে মৎস্য ব্যবসা করে, সেখানেও তার বিরোধ ছিল তার ভিটাবাড়ির জমি নিয়ে। এই ভিটাবাড়ির জমি নিয়ে এই হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী অবলা শিশু 5 মাসের সেই সন্তানটি শুধু বেঁচে আছে, আর সকলকেই তারা মেরে দিয়েছে। এই ছিল সাতক্ষীরার কলোরা থেকে খলসিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। এমদাদ সাতক্ষীরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত রায়হানের লাশ ফের ময়নাতদন্তের জন্য নগরীর আখালিয়া এলাকার কবর থেকে তোলার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ। আমি এখন আছি যে আখালিয়া নবাবী মসজিদ গুরুস্থানে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে রায়হানকে 11 তারিখ পিটি হত্যা করা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, তারই লাশ পুনঃ ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে। এখানে সজীবুর রহমান ও মিসবাউদ্দিন দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের সামনেই এই লাশ তোলা হচ্ছে। এবং পিবিআইয়ের থেকে রয়েছে জনাব মোহাম্মদ খালেদুজ্জামান, তিনি হচ্ছে কি পিবিআই সিলেটের পুলিশ সুপার, এবং মহিদুল ইসলাম, তিনি হচ্ছে গিয়ে এই মামলার আইও, এবং সবার উপস্থিতিতেই ময়নাতদন্তের জন্য লাশ তোলা হচ্ছে। বলে রাখা প্রয়োজন যে গত 11 তারিখে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে পিটি হত্যা করা হয়। যদিও প্রথমে বলা হয়েছে যে গণপিটুনিতে মারা গিয়েছে, এবং তার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আমরা যারা দুপুর পর্যন্ত গণপিটুনির মধ্যে ছিলাম গণমাধ্যম কর্মীরা, পরবর্তীতে দুপুরের পর থেকে তারা পরিবারের সদস্যরা বলেছিলেন যে তাকে সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই পিটি হত্যা করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপট, সিসিটিভির ফুটেজ এবং সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি গণমাধ্যম কর্মীরা তাকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই পিটি হত্যা করেছে। তার আরেকটি প্রমাণ হিসেবে এই পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেন, তিনি তার পরের দিন থেকে পালিয়ে গিয়েছে, তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে 4 জন সহ, তখন তিনি সেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন, এবং তাকে সাময়িক বরখাস্ত করার পর রাতের পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এই 7 জনের মধ্যে 6 জন পুলিশ লাইন্সে
রিপোর্ট করেছে যেটা নিয়ম অনুযায়ী, কিন্তু সেই আকবর হোসেন পুলিশ লাইন্সে রিপোর্ট করেনি। সেই থেকেই তিনি পলাতক, নিরুদ্দেশ, নিখোঁজ, এক এক পুলিশ কর্মকর্তা এক একভাবে বলছে। এবং এই যে আজকে লাশটি তোলা হচ্ছে পুনঃময়না তদন্তের জন্য, এই আবেদনটি ছিল এই রায়হানের স্ত্রী তামান্না আক্তার তান্নি, এই তাকে হত্যার করা হয়েছে এবং হত্যা মামলা করেছে 302 ধারায় কোতোয়ালি থানা, সেই মামলা নম্বর 20। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল বাতেন সেই মামলার কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল লাশের পুনঃময়না তদন্তের জন্য, এবং জেলা ম্যাজিস্ট্রেট সেই অনুমতি দিয়েছিলেন। সেই অনুমতির পরিপ্রেক্ষিতে যখন পিবিআইয়ের কাছে গতকালকে সকালে ফাইলটি হস্তান্তর করা হয় পুলিশ থেকে, তখন পিবিআইয়ের যেই আদেশটি ছিল জেলা ম্যাজিস্ট্রেটের, সেই আদেশটিও বলবৎ থাকে। এবং পিবিআই বলে হ্যাঁ, তারাও পুনঃময়না তদন্ত করতে আগ্রহী, এবং সেই পুনঃময়না তদন্ত করার জন্যই আজকে লাশ তোলা হচ্ছে। যদিও তার মা, রায়হানের মা এবং মামলার বাদী রায়হানের স্ত্রী ময়নাতদন্তের জন্য আগ্রহী ছিলেন না, তারা বলেছিলেন যেহেতু এই রায়হানকে হত্যা করা হয়েছে তা প্রমাণিত, বিভিন্নভাবে প্রমাণিত, সিসিটিভি ফুটেজ কিংবা তাকে যেভাবে আনা হয়েছে সব কিছু মিলেই একটি পুলিশের কথার সাথে পরিবারের কথার অমিল ছিল, এবং হত্যা করা হয়েছে তাকে সেটার জন্য কেন আবার পুনঃময়নাতদন্তের প্রয়োজন, সেটা হত্যা মামলা হিসেবে নিয়ে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন। বিশেষ করে আকবর হোসেন সহ যেই চারকে সময় বরখাস্ত করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মোটামুটি এই ছিল আখালিয়া নবাবী মসজিদ গোরস্থান থেকে রায়হানের লাশ তুলে পুনঃময়নাতদন্তের সর্বশেষ খবর। সিলেট থেকে ইকরামুল কবির। যেখানে দিনরাত কর্মযজ্ঞ সেখানেই হাসপাতাল। দেশে প্রথমবারের মতো প্রকল্পের অধীনে হাসপাতাল স্থাপন করল মেট্রোরেল। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও যাতে পুরোদমে কাজ এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। জানাই আসছে বছরের শুরুর দিকেই যাতে ট্রায়াল রান শুরু করা যায় সে লক্ষ্যে প্রকল্পে কাজ করা বিদেশিদের বিশেষ ফ্লাইটে করে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হচ্ছে। আজাদিমনের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। মেট্রো রেলে 50% বেশি কাজ শেষ হয়েছে, এর মধ্যে করোনাকালের গেল 6 মাসে শেষ হয়েছে 6% বেশি। কাজ এগিয়ে নিতে মেট্রো কর্তৃপক্ষ পর্যায়ক্রমে জনশক্তি বাড়াচ্ছে। এর মধ্যে প্রকল্প এলাকায় কাজে ফিরেছেন 60% মতো বিদেশি। কিন্তু এই মেগা প্রকল্পে বিপুল জনশক্তির স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবস্থা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? এর উত্তর মিলবে কাস্টিং ইয়ার্ডের পাশে নির্মিত এই ছোট ছোট ফিল্ড হাসপাতালগুলোতে। সদ্য নির্মিত এই হাসপাতালের প্রতিটি বেডে সংযোজন করা হয়েছে আধুনিক সুবিধা। প্রতিটি রোগীর জন্য রয়েছে আলাদা আলাদা অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার ও ইসিজি মেশিন। একটা পেশেন্টের হার্ট রেট, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন, ইসিজি লিড, তারপর টেম্পারেচার, এই মনিটরের মাধ্যমে আমরা দেখতে পারবো। বিদেশি যারা আছে মেট্রো রেলে কাজ করার জন্য জাপানিজ, ওদেরই চিকিৎসা হবে। মডারেট কেস উইদাউট এনি কোমরবিডিটি যদি থাকে এখানে থেকেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারবে। সকল জনশক্তিকে যাতে সঙ্গ নিরোধের আওতায় আনা যায় সে লক্ষ্যে নতুন নতুন কোয়ারেন্টিন সেন্টার নির্মাণ করছে মেট্রো কর্তৃপক্ষ। শারীরিক ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে এসব সেন্টার স্থাপন করা হয়েছে, স্বতন্ত্র ক্যান্টিন সহ অন্যান্য সুবিধা। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে শীতকালে কোভিড এর পরিস্থিতি আবার ডিটোরিয়েট করতে পারে। যখন পর্যন্ত আমরা দেখব যে কোভিড সিচুয়েশনটা নিয়ন্ত্রণের ভিতরে না আসছে ততদিন পর্যন্ত আমরা এই ফিল্ড হাসপাতাল, আমাদের কোয়ারেন্টাইন সেন্টার, এটা আমরা অব্যাহত রাখবো। করোনার কারণে জাপানে আটকা পড়া মেট্রো রেলের কনসালটেন্টদের অর্ধেক এরই মধ্যে ঢাকায় ফিরেছে, বাকিদেরও বিশেষভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মেট্রো রেলের এই কর্মকর্তা। করোনা সংকটের পর স্বাস্থ্যসেবা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে কাজ করা বিদেশিদের এটি নিশ্চিত করতে চান যে সংকটে পড়লে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আর এর জন্য গাবতলের এই কাস্টিং ইয়ার্ডে 10 বেডের একটি ফিল্ড হাসপাতাল তৈরির পাশাপাশি উত্তরাতেও তৈরি করা হয়েছে 14 বেডের একটি আইসোলেশন সেন্টার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এতে আবাসিক ভবন হবে সর্বোচ্চ 8 তলা। রাজুকের নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এমন প্রস্তাব করা হয়েছে, তবে গণপূর্ত মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে ডিসেম্বরে। নগরীর উপর চাপ কমাতে নগর পরিকল্পনাবিদরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও আবাসন ব্যবসায়ীরা বলছেন অবাস্তব। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তোমারের রিপোর্ট।
রাজধানীতে যে কটি এলাকায় নতুন শহর গড়ে তোলা হচ্ছে তার মধ্যে অন্যতম উত্তরা দিয়াবাড়ি। এখানে দশতলার এই ভবনটি তৈরি হচ্ছে ২৬ জনার সমন্বিত বিনিয়োগে। এই এলাকার বেশিরভাগ ভবনের উচ্চতাই এমন, কিন্তু সম্প্রতি রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় যে প্রস্তাব করা হয়েছে সে অনুযায়ী উত্তরায় ৮ তলার বেশি উচ্চতার ভবন তৈরির সুযোগ নেই। শুধু উত্তরা নয়, রাজধানীর সব এলাকাতেই জনসংখ্যা অনুযায়ী কোথাও ৪, কোথাও ৬, আবার কোথাও বা সর্বোচ্চ উচ্চতা হবে ৮ তলা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাসযোগ্য নগরী পেতে হলে এটি ভালো সিদ্ধান্ত। এবার চেষ্টা করা হয়েছে যে জনঘনত্বটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং সেই কারণেই এইবার ডিটেলের প্ল্যানে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশন করা হয়েছে। এভাবে একটা শহর তৈরি হতে পারে না যার নিয়ন্ত্রণ থাকবে না। যদিও আবাসন ব্যবসায়ীরা বলছেন এটি করা হলে আবাসন ব্যবসায় ধস নামবে। শুধু তাই নয়, তাদের দাবি শহরের উপর চাপ কমাতে শহর বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। রাজুকের অসাধু কিছু লোকজন যারা আছে, সবাই না কিছু যারা আছেন, তাদের সুবিধার জন্য এই আইনটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, কারণ তারা মনোভুলিভাবে তাদের সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারবেন, তখন তাদের হাতে একক ক্ষমতা থাকবে। এইটা আসলে একটা হঠকারী সিদ্ধান্ত। তবে গণপূর্ত মন্ত্রণালয় বলছে সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি। এটা একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করা হয়েছিল ড্যাপ ইস্যুর জন্য, সেটা তারা একটা রিপোর্ট জমা দিয়েছে, আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করা, তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব ভবনের নকশা ইতিমধ্যে পাশ করা হয়েছে সেগুলো নকশা অনুযায়ী হবে, তবে সিদ্ধান্তটি চূড়ান্ত হবার পর নতুন কোনো ভবন ৮ তলার বেশি হবে না। সংশ্লিষ্টরা বলছেন রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম বাস অযোগ্য শহর, সে জায়গা থেকে এই শহরের উপর চাপ কমাতে কার্যকর সিদ্ধান্তগুলোই নিতে হবে, কিন্তু সেটি ভবনের উচ্চতা কমিয়ে কি না তা আবারও চিন্তা করার সুযোগ আছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সাথে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সেখানে আছেন সহকর্মী এহসান জুয়েল, সরাসরি যাব তার কাছে। জুয়েল, ইন্দাত, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিনিধি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলা যেতে পারে এই সফরটাকে, যেটি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান শুরু করেছেন গতকাল, অর্থাৎ ১৪ অক্টোবর। তিন দিনের সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিয়েছেন, অর্থাৎ মূল আনুষ্ঠানিকতাটুকু সেখানেই সারা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি মিডিয়াতে কথা বলেননি। আজকে রাষ্ট্রীয় অতিভবন পদ্মায় সকাল ১০টার আগে ৯:৩০ নাগাদ যে বৈঠকটি শুরু হয়েছে, সেই বৈঠকটি শেষ করে তিনি ১০:২০ নাগাদ কথা বলার কথা রয়েছে। অর্থাৎ দুই দেশের মন্ত্রী পর্যায়ের ব্রিফিং হবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দুই দেশের পক্ষ থেকে ব্রিফ করবেন সাংবাদিকদের। সেই প্রস্তুতি চলছে কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং সাংবাদিকরা অপেক্ষমান রয়েছে, তাদের বৈঠকটি চলছে ভিতরে। বৈঠক শেষ হওয়ার পরে দুই দেশের আসলে কী ধরনের আলোচনা হলো, এই সফরের উদ্দেশ্যটা কী, কী ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে মন্ত্রীরা তারা নিজ নিজ অবস্থানটা জানাবেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে তিনি আজকে দিনের কার্যক্রম শুরু করেছেন সকাল ৮:৩০ নাগাদ বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এরপরে তিনি চলে এসেছেন এই রাষ্ট্রীয় অতিভবন পদ্মায়। এখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি চলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে, যেটি গণভবনে ২:১২ অনুষ্ঠিত হবে। এরপর ২:২০ নাগাদ কুর্মিটোলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার আরেকটি বৈঠক হওয়ার কথা আছে। মূলত সেখানে বাংলাদেশে করোনা আক্রান্ত যারা আছেন তাদের চিকিৎসায় মার্কিন সহযোগিতার একটি স্মারক হয়তো তিনি সেখানে দেবেন, কিংবা কী ধরনের সহযোগিতা করতে পারে মার্কিনরা বাংলাদেশকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কী কী সহযোগিতা করবেন সেই বিষয়গুলো হয়তো তিনি জানাবেন। এরপরে বিকেলে কিন্তু তার আরেকটি ক্লোজ ডোর রাউন্ড টেবিল বৈঠক আছে, যেখানে তিনি বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন, বাংলাদেশের বিষয়গুলো জানবেন, একই সঙ্গে তিনি তার দেশের অবস্থানটি ব্যাখ্যা করবেন। আর আগামীকাল সকাল ১১টায় তার বাংলাদেশ ছাড়ার, অর্থাৎ ঢাকা ছাড়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এই তার সফরের বিস্তারিত কর্মসূচি আমাদের হাতে আছে, কিছুক্ষণ পর তিনি যখন ব্রিফ করবেন তখন হয়তো আপনাদের আবারও বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত ইমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফ্রান্সের প্যারিস সহ ৯টি শহরে শনিবার থেকে রাতভর থাকবে কারফিউ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার রাতে ঘোষণা দেন। সরকারি এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা।
প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার ঢেউ সামলাতে জারি করা হয়েছে কারফিউ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার দুটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই কারফিউ ঘোষণা করেন। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে, আর আগামী শনিবার মধ্যরাত থেকে এই কারফিউ কার্যকর হবে বলে জানা গেছে, আর শনিবার রাত থেকে তার এই ঘোষণা কার্যকর হবে বলে জানা গেছে। আর কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে গুনতে হবে জরিমানা। তবে স্বাস্থ্যসেবা সহ জরুরি সেবার ক্ষেত্রে এই কারফিউ প্রযোজ্য হবে না। বিশ্ব মহামারী করোনার কারণে গত কয়েক মাস ধরে ফ্রান্সের ব্যবসা বাণিজ্যে চরম মন্দা অবস্থা বিরাজ করছিল, আর নতুন করে এই কারফিউ ঘোষণা করার ফলে এতে আরও বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। সরকার যে আশ্বাস দিয়েছেন যে সহযোগিতা করবেন, সেগুলো কতটুকু আমাদের কাজে লাগবে সেটা এখন প্রশ্ন। আমরা মনে করি যে এটা যথেষ্ট নয়, এবং সরকার আরও বিশেষভাবে সাহায্য না করলে অনেক ব্যবসা, অনেক সংস্থা বন্ধ করতে বাধ্য। আর সাধারণ বাংলাদেশিরা বলছেন আরও বেশি কর্মহীন হয়ে পড়বেন এখানকার বাংলাদেশিরা। এমনিতে আমাদের এখন কাজ নেই, বেকার সমস্যায় ভুগতেছি, এখন আবার কারফিউ জারি করা হলো, তো বুঝতে পারছি না কি হবে। প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে আরও বলেছেন আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত সবাইকে এই ভাইরাসের সাথেই বসবাস করতে হবে। ফ্রান্সে একদিকে ব্যবসা বাণিজ্যে চরম মন্দা অবস্থা, অন্যদিকে বেকারত্ব, তার উপর নতুন করে এখন কারফিউ ঘোষণা করা হলো। সব মিলিয়ে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বেশ বিপর্যয়ের মুখে, আর এ থেকে কবে পরিত্রাণ ঘটবে এটি এখনও নিশ্চিত নয়। মামলুফন বাবু, সময় সংবাদ, প্যারিস। শাহজালাল, আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানারই বিকল হয়ে পড়ায় সবজিসহ পচনশীল পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে ইউরোপের বাজার হারানোর আশঙ্কা রপ্তানিকারকদের। তৈরি পোশাকসহ জরুরি পণ্য রপ্তানিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শুলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 700 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়। এর মধ্যে প্রায় 65% যায় ইউরোপে। দুটি ইডিএস বিকল হয়ে পড়ায় গত 7 দিনে প্রায় 80 মেট্রিক টন সবজি রপ্তানি করা যায়নি। এতে রপ্তানিকারকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরাও। গত 7 দিনে আমাদের প্রায় 2 কোটি টাকার উপরে পণ্য এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, এবং ইউরোপের মার্কেটে আমাদের যে একটা সুনাম আছে এই সুনামটা কিন্তু পূর্ণ হচ্ছে। বিদেশে গ্রাহকগুলো অন্য দেশে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু প্রতি কেজি সবজির মধ্যে 5 টাকার উপরে স্ক্যানিং চার্জ হিসাবে এক্সপোর্টার থেকে কিন্তু আদায় করে, কিন্তু কোনো সার্ভিস এয়ারপোর্ট এসিভিলিভেশন থেকে স্ক্যানিং ব্যাপারে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, ইউরোপগামী পণ্য নিরীক্ষার জন্য এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার বাধ্যতামূলক হলেও শাহজালালে ইডিএস আছে মাত্র 2টি। এর মধ্যে একটি স্ক্যানার বিকল আগস্ট মাস থেকে, দ্বিতীয় স্ক্যানারটিও 1 সপ্তাহ আগে বিকল হয়ে পড়ায় তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য নির্দিষ্ট সময়ে রপ্তানি সম্ভব হচ্ছে না। এক হলো কার্গো ঠিকমতো যাচ্ছে না, 2 নম্বর হলো এই যে ফার্দার যে আবার স্ক্যানিং করা লাগতেছে পথিমধ্যে, ধরেন মিডল ইস্ট বা যে যে কান্ট্রিতে, সেখানে 8 থেকে 10 সেন্ট পর্যন্ত আবার এক্সট্রা চার্জ দেওয়া লাগে। আমাদের 4টা মেশিন থাকতো, 2টা নষ্ট হলো 2টা মেশিন থাকতো অল্টারনেটিভ চলতো, কিন্তু এখন ধর 2টা মেশিন নষ্ট। ইডিএস দুটি সারাতে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে 1 সপ্তাহের মধ্যে সচল হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। আমাদের ইডিএস মেশিন দুটা বন্ধ আছে কারণ তাদের বিয়ারিং এর সমস্যা, বিয়ারিং গুলো চেঞ্জ করতে হবে। এই সপ্তাহের শেষের দিকে সব ম্যান পাওয়ার সহ ইঞ্জিনিয়ার সহ সবকিছু চলে আসছে, হয়তো নেক্সট উইকে মেরামত শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ সচল হয়ে যাবে। আমরা চেষ্টা করছি ডগারের স্ক্রিনিংটা বাড়িয়ে এক্সপোর্ট কার্গোটা সচল রাখার জন্য। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে বাংলাদেশ থেকে পণ্যবাহী সরাসরি ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। পরে দেশটির পরামর্শ প্রতিষ্ঠানের পরামর্শ অনুসারে ইডিএস বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর 2018 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পেঁয়াজ নষ্ট হওয়ায় ভরসা এখন দেশিতেই। বিভিন্ন দেশ থেকে প্রতিদিন এসি কন্টেইনারে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও নষ্ট হয়ে যাচ্ছে সিংহভাগই। এমন সংকটে বাজারে ভালো দাম পাচ্ছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। পেঁয়াজে গজাচ্ছে গ্যাজ, পানি ঝরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে শত শত বস্তা। এসি কন্টেইনারে চট্টগ্রাম বন্দর হয়ে মিয়ানমার, পাকিস্তান, চীন সহ নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসা পেঁয়াজের এমন দুরবস্থা, এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। চানা পেঁয়াজ 50টা বিক্রি করে তাও কাস্টমার নিচ্ছে না, কারণ যারা নিতেছে তারা কেনাকাটি করছে মাল পচা। মাল কন্টেইনারে আসার কারণে এগুলো তাড়াতাড়ি গ্যাস এসে নষ্ট হয়ে যায়।
বিদেশি পেঁয়াজের যখন এমন নাজুক অবস্থা তখন বাজারে হাল ধরেছে দেশীয় পেঁয়াজ। নিয়ন্ত্রণের আসনে বসাই দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়। অন্য দেশ থেকে যদি আমাদের দেশি পেঁয়াজটা খায় তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে, আমাদের দেশও উপকৃত হবে। কৃষকরা যখন আমাদের ফসল উঠে গড়ে তখন যদি ইন্ডিয়ান মাল না আসে আমাদের দেশের পেঁয়াজ দেশে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। গত বছর দাম পাওয়ায় এবার উৎপাদন বাড়িয়েছে কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন না হলে গত বছরের মতো পেঁয়াজের দাম ঠেকতো 200 টাকায়। দেশি পেঁয়াজটা আমাদের মার্কেটে আসার কারণে বিভিন্ন মোকামে যাওয়ার কারণে বাজারটা আমরা সহনীয়পথে আছে। পেঁয়াজের বাজার আমার মনে হয় বেশি অ্যাগ্রেসিভ হবে না, ওই কারণে মোটামুটি এলসি গেছে আমি আমার যতটুকু ইনফরমেশন আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কন্টেইনারে করে আসা পেঁয়াজে গ্যাস গজানোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এ অবস্থায় দেশীয় পেঁয়াজের উপর নির্ভরতা বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 160 পিস স্বর্ণের বার সহ এক যাত্রী ধরা পড়েছে। ব্যাপারে বিস্তারিত জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে জবদার কাছে। শাহ আমানত বিমানবন্দরে প্রায় 10 কোটি টাকা মূল্যের 160 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI। মূলত কাস্টমস কর্মকর্তারা বলছেন তারা গোপন সংবাদের ভিত্তিতে সকাল 8টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে তারা তল্লাশি চলাচল শুরু করেন এবং শেষের দিকে 3টি সিটের মধ্যে কালো টেপ মোড়ানো অবস্থায় তারা সেই কালো টেপ মোড়ানো অবস্থায় সেই স্বর্ণের বারগুলি তারা দেখতে পান এবং স্বর্ণের বারগুলি কাস্টমস অফিসে আনার পর সেগুলি খোলা হয় এবং এখানে তারা পেয়েছেন 160 পিস যার ওজন প্রায় 18 কেজি এবং দাম ধরা হচ্ছে বাজার মূল্য হিসেবে প্রায় 10 কোটি 40 লাখ টাকা। আপনারা জানেন গত সপ্তাহে কিন্তু এই কাস্টমস কর্তৃপক্ষ আরও একটি স্বর্ণের চালান আটক করেছিলেন এবং তার আগের সপ্তাহে আরেকটি চালান। অর্থাৎ বলা চলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এবং NSI তারা যৌথভাবে যারা যে গোপন সংবাদ যেসব অভিযান চালাচ্ছে তারা 3টি বড় চালান আটক করতে পেরেছে। তা আপনারা এখানে কাস্টমস ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমি একটু সংক্ষিপ্ত জানতে চাইব আপনারা স্বর্ণের বারগুলি কীভাবে উদ্ধার করেছেন? জি ধন্যবাদ। আমাদের গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানে BG 148 বিমানটি আমরা রামেজিং শুরু করি। যাত্রীরা বের হয়ে আসার পরে আমরা রামেজিং শুরু করি চিটাগাং কাস্টমস হাউসের আমি সহকারী কমিশনার মুরসালিন এবং আমার আরও মহসিন সাহেব। তারপরে আমরা যখন পিছন থেকে রামেজিং করি টয়লেট শেষ করে আমরা 33 নম্বর সিটে নিচ থেকে আমরা 2টো কালো ট্যাপে মোড়ানো বান্ডেল এবং 29 নম্বর সিটের মাঝখান থেকে আমরা পেয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কাস্টমস কর্মকর্তার সাথে, তারা বলছেন কীভাবে তারা বিমান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছেন যার মূল্য প্রায় 10 কোটি 40 লাখ টাকা এবং 160 পিস স্বর্ণের বার রয়েছে, তবে তারা কোনো কাউকে আটক করতে পারেনি এমনটি জানিয়েছেন। তো বলা চলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার পর পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষ দিয়ে গত 3 সপ্তাহে বড় 3টি চালান আটক করেছে, তার মধ্যে আজকে সবচেয়ে বড় চালানটি আটক হয়েছে। যে চালানে আটক হয়েছে 160 পিস স্বর্ণের বার, ওজন 18 কেজি এবং যার বাজার মূল্য প্রায় 10 কোটি 40 লাখ টাকা। তো আমরা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আজকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে যে 18 কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ।